শুক্রবার ভোরে কক্সবাজারের রুখিয়ায় রোহিঙ্গাদের 18 নম্বর ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গোলাগুলিতে ঘটনাস্থলে মারা যায় চারজন, পরে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। আরও আটজনকে আহত অবস্থায় রুখিয়ার MSF হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সংঘর্ষে জড়িত মুজিবুর রহমান নামে একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। নিরাপত্তা জোরদার করা হয়েছে উখিয়া 18 নম্বর ক্যাম্পে। কি কারণে সংঘর্ষ তা এখনও নিশ্চিত নয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোহিঙ্গাদের ক্যাম্পগুলোতে চলছে সারাশি অভিযান। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জানালেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ ও হতাহতের ঘটনায় আশপাশের এলাকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শেখ হারুন, বৈশাখী সংবাদ।